ওয়েটা চা নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি ভিডিও নিয়ে একটা চলে এলাম। আজকে আমি মাছ রান্না করব, পটল ইলিশ বা শুটিং শাটিংও বলে সবাই, পটল ইলিশ নাম ওই মাছটা আমি আজকে শুধু রান্না করব। তাহলে দেখবেন আমি কি করে রান্নাটা করছি, আপনারা আপনাদের মতন রান্না করেন, আমি আমার মতন রান্না করব বাড়িতে। তাই চলুন শুরু করি। আগে সর্ষেটা বেটে নিই, দুটো কাঁচা লঙ্কা দেব, শিলটা নড়ছে, বেটে আমি ছাঁকনায় ছেঁকে নেব, তাহলে সর্ষে খাঁকিগুলো পড়ে যাবে। সর্ষেটা আমি ছাঁকনায় ছেঁকে নেব, যে খাঁকি গুলো ধরা পড়ে যাবে। এটা মাছাই দেবো, মাছবো মাছগুলো ভাজা হয়ে গেল। এবার মাছে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো কাটা হয়নি, টমেটো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, এটা জিরে ধনে বাটা, জল দেব,
জল দেব, জল দিলাম, লবণ দেব, তারপরে ইয়ে দেবো সরষে বাটা দেবো, লবণ এটা অল্পই মাছ লবণ দিতে হবে, সমুদ্রের মাছ মাছগুলো দেবো, এবারে সরষেটা বাটাটা দেবো, এবার আমার তরকারি হয়ে গেছে, এবার আমি দেবো দুটো ধনে পাতা ছিটিয়ে দেবো, ব্যাস আমি তরকারি রেডি। এই পটল ইলিশ মাছটা আমি রান্না করলাম, আপনারা তো দেখলেন কিভাবে রান্না করলাম, আমি আমার মতন রান্না করেছি। তা ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, চলুন ভাত খাই।